हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल आरजे इंटरनेशनल। आमी राजीव आपनादेर सामने नतून आरेकटी गाड़ी निये आसलाम। ओल्ड शेपेर एकटा एलियन गाड़ी, किन्तु गाड़ीटी खुबी फ्रेश अवस्थाय आछे। गाड़ीटिर मडेल हलो 2001, रेजिस्ट्रेशन 2006। तो व्यूअर्स, आमी आपनादेरके आसले कि কোনো শোরুমের গাড়ি আপনাদেরকে দেখাইনি, আমি প্রাইভেট মালিক ইউজদের গাড়ি দেখাই আপনাদেরকে। এবং আপনারাও ভিউয়ার্স যারা আছেন আমাদের ইউটিউবের, আমার ইউটিউবের, তারা যেন একটা ভালো গাড়ি পান এবং আমার ইউটিউব চ্যানেলটি যেটা ভালো গাড়ি পান, আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আমি চাই আপনাদের কাছে। আর কিছু আপনাদের ভালোবাসা দরকার আমার। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন যে গাড়িটা দেখাবো, এটি হলো ঢাকা মেট্রো গো শতশ্রেণীর একটি গাড়ি। তো গাড়িটা আসলে খুব ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটি 2001 মডেল, 2006 এর রেজিস্ট্রেশন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে গাড়িটার আউটলুকিং দেখাবো, দেন আমি আপনাদেরকে গাড়ির বাকি ডিটেলস বলবো এবং প্রাইস সম্বন্ধেও আপনাদেরকে বলবো। তো ভিউয়ার্স, আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে গাড়িটি দেখাচ্ছি। দেখেন হেডলাইট গুলো, সরি ব্যাকলাইট গুলো খুব ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি আপনাদেরকে পুরো আগে আউটলুকিং দেখাই, দেন আমি আপনাদের ভিতরের অংশ দেখাবো এবং ইঞ্জিন দেখাবো। গাড়ির চাকাটাও দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স এখনো আসলে খুব ফ্রেশ অবস্থায় আছে, অনেক গ্রিট আছে, এলোরিং। ভিউয়ার্স হেডলাইট গুলো দেখাচ্ছি, হেডলাইট গুলো খুব ফার্স্ট ক্লাস অবস্থায় আছে, ভালো বাম্পার লাগানো আছে, একদম মোটা টাইপের যে বাম্পার গুলো সেগুলো লাগানো আছে। তো চলুন আপনাদের এখন ভিতরের অংশ দেখাই। ভিতরের অংশ দেখানোর আগে বলতে চাই আপনাদের যে, দেখেন এটার সামনের গ্লাসটা অরিজিনাল আছে, অরিজিনাল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি এখন আপনাদের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন, এটা ভিতরে অ্যাশ কালার, এটা হলো ড্যাশবোর্ড, স্টিয়ারিং গিয়ার। তো যিনি গাড়িটি সেল করে দিবেন, আসলে উনি হলো পলিটিক্সের সাথে জড়িত, তো উনি একটি ভালো গাড়ি নেবেন, মানে লেটেস্ট মডেলের গাড়ি, সেই জন্য গাড়িটি সেল করবেন। চলুন পিছনের সাইড দেখাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সিটগুলো উনি কিছুদিন হয়েছে লাগানো হয়েছে, সে বললো আসলে ওনার গাড়িটা আসলে বাসায় পড়ে থাকে, উনি ইউজ করেন না। দেখেন আমার কাছে মনে হচ্ছে যে ওইখানে মনে হচ্ছে যে ভিউয়ার্স মাকড়সার হাঁস বেড়ে গেছে, গাড়িটা উনি আসলে ব্যবহার করেন না, যেটা বোঝা যাচ্ছে আমার কাছে ভিউয়ার্স। আসছেন আসলে কি গাড়িটি দেখতে পাচ্ছেন, আসলে ওনার আরো গাড়ি আছে, তো উনি এই গাড়িটার জন্য সেল করে দিবেন। তো যারা নিতে চান গাড়িটা আসলে উনি কম দামে ছাড়বেন, তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আপনাদের এখানে ইঞ্জিনটা দেখাবো। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে প্রাইস সম্বন্ধে বলবো। তো মালিক উনি গাড়িটা চাচ্ছেন হলো আপনার 9 লাখ টাকা। তো আপনারা সামনাসামনি আসলে বসলে আমার মনে হয় যে কিছুটা আপনারা কমিয়ে নিতে পারবেন। তো এলিয়ন গাড়ি মানেই 10 লাখ টাকার নিচে পাওয়া যায় না, কিন্তু আপনারা উনি বলে দিল যে 9 লাখ টাকায় উনি বললো। তো আমার মনে হয় যে আপনারা যদি কেউ সামনাসামনি এসে দেখেন এবং দেখে যে মালিকের সাথে বসেন, কথা বলেন, প্রাইসটা অবশ্যই কমবে। উনি 9 লাখ টাকা চাচ্ছে, হয়তো কিছুটা আপনারা কমাই নিতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এখানেই। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন ভিউয়ার্স, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের পরিবারের অংশ হয়ে থাকতে চাই, আপনাদের সাথেই থাকতে চাই। আল্লাহ হাফেজ।